আমি আমার গ্যালারি থেকে একটা রিল ভিডিও চুজ করলাম, তারপর এখান থেকে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সি মোর সেটিংস নামে একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্যাগ বিজনেস পার্টনার নামে নতুন একটি অপশন অ্যাড হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফেসবুক রিলসের নতুন একটি অপশন অ্যাড হয়ে গেছে ট্যাগ বিজনেস পার্টনার নামে। সো যারা রিল নিয়ে কাজ করেন তাদের কিন্তু জানা উচিত যে এই ট্যাগ বিজনেস পার্টনার অপশনটা দিয়ে আমরা কী করতে পারবো, এটা দিয়ে কি আমরা টাকা ইনকাম করতে পারবো, যেটা কিন্তু আপনাদের অবশ্যই জানা উচিত। সো ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখতে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস, এখান থেকে আমরা আমাদের ফেসবুক অফিসিয়াল যে আপনার ওয়েবসাইটটাকে ওপেন করেছি, আপনি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসবেন। ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসার পর আপনি এখান থেকে যে এখানে কিন্তু রিল নামে একটি অপশন রয়েছে, আপনি এখান থেকে চাইলে কিন্তু আপনি যেতে পারবেন। তো আমার ফেসবুক পেজে যেহেতু এসেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখান থেকে আমি আমার পেজে চলে যাচ্ছি। পেজে যাওয়ার পর এখান থেকে রিলসে ক্লিক করবো, আমি আমার গ্যালারি থেকে একটা ভিডিও চুজ করলাম, তারপর এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সি মোর সেটিংস, আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ট্যাগ বিজনেস পার্টনার নামে একটি অপশন কিন্তু অ্যাড হয়ে গেছে। সো আপনার ফেসবুক আইডিতে আপনার যে রিল রয়েছে ওইখানে যদি এই অপশনটা অ্যাড হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে বলবেন যে আমার ফেসবুক আইডিতে কিন্তু এই অপশনটা অ্যাড হয়ে গেছে, যদি না অ্যাড হয়ে থাকে তাহলে সেটা কমেন্টে জানিয়ে দেবেন, এখনই কমেন্ট করে জানিয়ে দেবেন। ওকে, তো এখন কথা হচ্ছে এই অপশনটা দিয়ে আমরা কী করতে পারবো, এটা দিয়ে কি আমরা টাকা ইনকাম করতে পারবো? হ্যাঁ, এটা দিয়ে আপনি অবশ্যই টাকা ইনকাম করতে পারবেন। যে কোনো প্রকার কোম্পানি কিন্তু আপনাকে এসএমএস করতে পারে, আপনার ফেসবুক আইডিতে বা আপনার ফেসবুক পেজে যদি বেশি পরিমাণে ফলোয়ার থাকে, আপনার রিল ভিডিওগুলো যদি বেশি বেশি ভিউ হয়, তাহলে যে কোনো প্রকার কোম্পানি কিন্তু আপনাকে এসএমএস করতে পারে বিজনেস করার জন্য। এবং কোম্পানির যে সমস্ত প্রোডাক্ট রয়েছে ওই সমস্ত প্রোডাক্ট কিন্তু আপনার রিলে অ্যাড হিসাবে কিন্তু চালাতে পারে। তো এটা হচ্ছে গিয়ে এই কারণে কিন্তু এই অপশনটাকে অ্যাড করা হয়েছে। আপনার ফেসবুক আইডিতে বা আপনার ফেসবুক পেজে যদি বেশি পরিমাণে ফলোয়ার থাকে এবং আপনার রিল ভিডিওগুলো যদি বেশি বেশি ভাইরাল হয় বা বেশি বেশি ভিউ যদি হয়, এক্ষেত্রে কিন্তু যে কোনো প্রকার কোম্পানি আপনাকে এসএমএস করতে পারে, এসএমএস করে বলতে পারে যে ভাই আপনার রিলে আমরা একটা পণ্য অ্যাড হিসাবে চালাতে চাই, তো আপনাকে কত টাকা দিতে হবে, এরকম প্রশ্ন কিন্তু আপনাকে করতে পারে। তো এই অপশনটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি তাদের পণ্যকে আপনি অ্যাড হিসাবে চালাতে। তো এই অপশনটাকে আপনি কিভাবে কাস্টমাইজ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট এখান থেকে ট্যাগ বিজনেস পার্টনার নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস হবে, তারপর আপনি যে কোম্পানি অ্যাডটা চালাতে চান আপনার রিলে ওই কোম্পানির নামটা কিন্তু এখানে সার্চ করে দিতে হবে, তাদের ফিজিক পেজটা কিন্তু আপনাকে এখানে ট্যাগ হিসাবে ইউজ করতে হবে। তো আমি এখান থেকে যে কোনো একটি পেজকে সার্চ করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এখান থেকে আজ প্রথম আলো লিখে চাষ করলাম, দেন এখানে কিন্তু প্রথম আলো যে পেজটা রয়েছে এটা কিন্তু চলবে। আমি এখান থেকে যে প্রথম আলো পেজটাকে সিলেক্ট করলাম, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে অ্যালাউ বিজনেস টু বুস্ট দিস পোস্ট, মানে পণ্যের যে ভিডিওটা রয়েছে এটাকে আপনি বুস্ট হিসাবে কিন্তু চালাতে পারবেন। আর যদি বুস্ট হিসাবে চালান এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ফেসবুক থেকে টাকা পে করতে হবে, টাকা পে করার পর কিন্তু এই ভিডিওটা ফেসবুকে কিন্তু বুস্ট হিসাবে চলবে। তো এটাতে যাওয়ার দরকার নাই যেহেতু আপনি টাকা দিয়ে চালাবেন না। তো আপনার যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে যে দুই নম্বর যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অডিয়েন্স রেজিস্ট্রেশন, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে এজ রয়েছে, অর্থাৎ বয়স রয়েছে, তারপর এখানে রয়েছে লোকেশন রয়েছে। তো যাদের পণ্যটা আপনি অ্যাড হিসেবে চালাবেন বা রিলে আপনি আপলোড করবেন, তো তারা যদি বলে যে আমার পণ্যটা আপনি আপনার পাশে বসে যারা রয়েছে তাদের কাছে মানে পাঠাবেন, তো আপনি চাইলে কিন্তু এখান থেকে বয়সটা সিলেক্ট করে দিতে পারেন। বা তারা যদি বলে যে আমাদের পণ্যটা 20 বছর থেকে 25 বছর বয়সী যারা রয়েছে তাদের কাছে শুধু পাঠাবেন, তো আপনি চাইলে এখান থেকে বয়সটা সিলেক্ট করতে পারবেন, দেখতে পাচ্ছেন। অ্যান্ড তারা যদি আপনাকে বলে যে আমাদের পণ্যটাকে শুধুমাত্র চট্টগ্রাম সিটিতে আপনি আপলোড করে দিন, আপনি চাইলে কিন্তু এখান থেকে চট্টগ্রামটা সিলেক্ট করতে পারেন। বা তারা যদি আপনাকে বলে যে আমাদের পণ্যটাকে আপনি শুধুমাত্র ইন্ডিয়া যে কান্ট্রি রয়েছে ওইখানে দেখেন, আপনি চাইলে কিন্তু এখান থেকে যে কোনো প্রকার লোকেশন কিন্তু আপনি সার্চ করে নিতে পারেন, তারা যেটা বলবে। তো আপনি চাইলেভাবে সার্চ করে নিতে পারবেন, এখানে কিন্তু বিভিন্ন প্রকার কান্ট্রি রয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করলাম, আমি আপনাদেরকে দেখানোর সাথে তারপর ব্যাক করবো। দেন এখান থেকে সেভ অপশন একটা ক্লিক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লোকেশন কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু আরও বিভিন্ন প্রকার লোকেশন কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি এখান থেকে সেভ অপশন একটা ক্লিক করে দিলাম, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও সেভ অপশন। তো তারপর দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু প্রথম আলো যে পেজটা রয়েছে এটা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনি এই যে ট্যাগে বিজনেস পার্টনার অপশনটা দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আর অবশ্যই কিন্তু আপনার ফেসবুক পেজে বা আপনার ফেসবুক গাড়িতে বেশি পরিমাণে ফলোয়ার থাকতে হবে, আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউ থাকতে হবে, তাহলেই কিন্তু যে কোনো প্রকার কোম্পানি কিন্তু আপনাকে এসএমএস করতে পারে আপনার সাথে বিজনেস করার জন্য। তো বিজনেস হিসাবে কিন্তু আপনি তাদের কাছ থেকে এইভাবে টাকা ইনকাম করতে পারবেন। আর অবশ্যই কিন্তু আপনার ফেসবুক গাড়িতে বা আপনার ফেসবুক পেজে কিন্তু বেশি পরিমাণে ফলোয়ার থাকতে হবে। তো এই ছিল মূলত ট্যাগ বিজনেস পার্টনার অপশনটার কাজ। আর আশা করি গেছে আপনারা বুঝতে পারছেন ট্যাগ বিজনেস পার্টনার অপশনটা দিয়ে আপনি কী করবেন বা কীভাবে টাকা ইনকাম করবেন।
অ্যান্ড এখান থেকে আপনি অবশ্যই শেয়ার না অপশন একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে। সো এই ছিল মূলত আজকের এই ভিডিও গাইজ। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।